আমার প্রিয়জনেরা, প্রভু যীশুখ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমার পেছনে সুন্দর একটা ঝর্ণা দেখছেন, এটা আমেরিকা দেশে নায়াগারা ফলস বলা হয়, যার কথা আমরা আগে অনেকবার বলেছি। এখন এই ঝর্ণার সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে ঝর্ণার জলে স্নান করতে পারেন। এই ঝর্ণাটাকে দেখুন, কত সুন্দরভাবে ঈশ্বর সৃষ্টি করেছেন। এইটার দ্বারা আমরা ঈশ্বরের শক্তি আর ঈশ্বরের গুণ দেখতে পাই। আমাদের ঈশ্বর কত শক্তিশালী, কত আশ্চর্যভাবে এই পৃথিবীটা উনি সৃষ্টি করেছেন। এই ঝর্ণার জল যাতে বয়ে যায়, তার জন্য নদীর একটা রাস্তাও ঈশ্বর করেছেন। ঠিক একইভাবে ঈশ্বর আমাদের জন্য রাস্তা রেখেছেন। এটা একটা সুন্দর প্রার্থনায় দেখব, গীতসঙ্গীত 143 অধ্যায় 8 পদে দেখব। এখানে আমরা একটা সুন্দর প্রার্থনা দেখি, আমায় দেখিয়ে দাও আমার চলার পথ। হে প্রভু, আমার পরিবারের পরিস্থিতি একদমই ঠিক নয়, কি যে করব বুঝতে পারছি না, আর আমার ব্যবসাতে কিছু বাধা রয়েছে, কি যে করব আপনি আমাকে উপদেশ দিন, কোন পথে আমি চলব আপনি দেখান। আমি যেখানে কাজ করি কিছু সমস্যা রয়েছে, আমি সেবা কাজ করছি সেখানেও কিছু বাধা রয়েছে, কোন রাস্তায় আমার চলতে হবে সেটার ব্যাপারে আপনি আমাকে শিক্ষা দিন। আপনি যদি প্রার্থনা করেন তখন ঈশ্বর পথ দেখাবেন। আমার একজন বন্ধু আছে ইয়ারকাউডে, আমরা একসাথে বাইবেল কলেজে পড়েছিলাম। পাহাড় অঞ্চলে তার একটা এস্টেট আছে আর সেখানেই সে একা জঙ্গলেই থাকে। এই পাহাড়ের মাঝে একটা ঘর বানিয়েছে, সেখানে সে সেবা কাজ করে আদিবাসীদের মধ্যে। তাদের কাছে সে যিশুর কথা বলে, তারপর ফিরে আসে। একদিন সে সেবা কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তখন রাত ছিল, খুব অন্ধকার ছিল, রাস্তা দেখতে পাচ্ছিল না। ভাবছিল কি যে করি, জঙ্গলের রাস্তা দিয়ে না এসে যদি সে অন্য কোনো রাস্তায় যায় সে হারিয়েও যাবে। তার এখন দুদূর মুদূর হচ্ছিল কোন রাস্তা দিয়ে তার যাওয়া উচিত, সে কিছুই বুঝতে পারছিল না। তখন সে প্রার্থনা করল, হে প্রভু, আমার কোন রাস্তাটা দিয়ে যাওয়া উচিত আপনি আমাকে বলুন। তখন হঠাৎ সে দেখতে পেল আকাশ থেকে একটা আলো এসে তার পায়ের উপর পড়ল। প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝল ঈশ্বর রাস্তা দেখাচ্ছেন। প্রথমে এমন একটা আলো দেখতে পেয়ে সে আশ্চর্য হয়ে গেল, পরে বুঝতে পারল সাহায্য করার জন্য ঈশ্বর তাকে সে আলো পাঠালেন। তারপর সে এই আলোর পেছনে অনুসরণ করতে লাগলো। তারপর সেই আলো জঙ্গল থেকে বেরিয়ে তার বাড়ির দিকে গেল, সেই আলো তাকে ঘর পর্যন্ত পৌঁছে দিল। সে বুঝতে পারল তাকে পথ দেখানোর জন্যই ঈশ্বর সেই আলো তার জন্য পাঠালেন। ঈশ্বর সুন্দরভাবে পথ দেখালেন। আপনার জীবনেও আপনি বুঝতে পারছেন না এখন কি করবেন, কোন রাস্তায় যাবেন, কি সিদ্ধান্ত নেবেন বুঝতে পারছেন না। মনে বিশ্বাস নিয়ে যদি আপনি প্রার্থনা করেন তখন দেখবেন সদাপ্রভু ঈশ্বর আপনার সকল বাধাগুলি খুলে দিয়েছে আর পথ উনি দেখাবেন। প্রার্থনা করবেন, হে প্রভু, আমার কোন পথে চলতে হবে আপনি আমাকে শেখান, কিভাবে যাব, কোথায় যাব, কিভাবে করব সব আপনি আমাকে শিখিয়ে দিন। যিশুর নামে চাইলাম, আমেন আমেন।